الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وأصحاب أجمعين أما بعد شكرا لكم شكرا لكم ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে আমরা জানাতে চাই যে প্রলয়ঙ্কারী বন্যা যেটি বৃহত্তর সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে প্লাবিত করেছে হাজার হাজার বং লক্ষ লক্ষ মানুষকে গৃহহারা করে ছেড়েছে খাদ্যের অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি যাদের ঘরহারা হয়েছে তাদের জন্য আলহামদুলিল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুরের প্যাকেজিং চলছে আমরা 10 টন খেজুর যেটাকে আমরা 2 কেজি করে প্রতিটা পরিবারকে 5000 পরিবারকে আমরা ইনশাআল্লাহ দেব এবং খেজুরের পাশাপাশি এখানে একটা টিম আমাদের কাজ করছে এই টিমের পাশাপাশি আরো টিম বিভিন্ন জায়গায় কাজ করছে আরেকটা বিল্ডিং এ আরেকটা টিম কাজ করছে সেখানে তারা চিড়া 2 কেজি করে চিড়া তারা সেখানে প্যাকেট করছেন আর এখানে প্যাকেট করা হচ্ছে হলো খেজুর আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো খেজুর আমরা চেষ্টা করেছি সংগ্রহ করার এবং এই শুকনা খেজুরটা যেহেতু যথেষ্ট পরিমাণ খাদ্য শক্তি আছে চার পাঁচটা খেজুর এক গ্লাস পানি খেলে মানুষ মোটামুটি একটা বেলা খাবার কাজ হয়ে যায় সেই সাথে শুকনা খেজুর যা মানুষ খেতে পারবে খুব সহজ এবং পাশাপাশি আমরা 2 কেজি করে চিড়া দিচ্ছি এবং সেনাবাহিনী দেব ইনশাআল্লাহ এর পাশাপাশি পানি আমরা ইতোমধ্যে ব্যবস্থা করে ফেলেছি এবং পানি পৌঁছে গেছে সিলেটে গুড়া দুধ আমরা পর্যাপ্ত পরিমাণে ইনশাআল্লাহ কালকে কিনব এবং সেইভাবে পশুও চলবে এভাবে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ যাবত না সমস্যা এবং সংকট দূর হয় আমাদের সাধ্য যতক্ষণ আছে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করে যাব শুধু বৃহত্তর সিলেট নয় সিলেটের পাশাপাশি নেত্রকোনা এবং আরো বিভিন্ন জায়গায় ইনশাআল্লাহ যে অভাবী মানুষ আছেন তাদের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ আমাদের আরো কিছু স্বেচ্ছাসেবক প্রয়োজন আপনারা যারা কাজ করতে চান আমাদের আসুনা ফাউন্ডেশন আফতাবনগর অফিসে চলে আসেন মাগরিবের পরে আজকেও লাগবে আগামীকালকেও লাগবে আমরা ইনশাআল্লাহ ফাউন্ডেশনের পেজে আপনাদেরকে পোস্টে জানাবো ইনশাআল্লাহ আমাদের অন্তত আরো 50 জন স্বেচ্ছাসেবক যারা সার্বিক সং দিতে পারেন কিন্তু ভাইরা কাজ করছেন মাশাআল্লাহ অক্লান্ত আমাদের প্রাণের প্রথম এবং দ্বিতীয় যে লর্ড এই লর্ডটা আমরা মূলত সেনাবাহিনীর হাতে হস্তান্তর করবো ইতিমধ্যে তাদের সাথে আলাপ হয়েছে তারা সুচারুরূপে নৌবাহিনী সেনাবাহিনী একেবারে রিমোট এরিয়াতে গিয়ে দিবে যেখানে আমাদের যাওয়া আসলে সম্ভব না সাধারণ মানুষ আমরা খুব বেশি দূর দূরান্ত পর্যন্ত এবং গভীর এলাকায় বড় কোনো টলার নিয়ে যাওয়ার মতো আসলে সে সুযোগ আমাদের নাই গেলে আমরা সারাদিন নৌকা বেয়ে হয়তো 10টা বাড়িতে পৌঁছতে পারবো তো সেজন্য সেনাবাহিনী সাথে আমাদের যোগাযোগ হয়েছে সেনাবাহিনীর যে টিমটা ওখানে কাজ করতে সিলেটের ওনারা আমাদেরকে আলহামদুলিল্লাহ সুযোগ দিয়েছেন যে আমরা ওনাদের কাছে প্রথম সাথে সাথে ওনার রিমোট এলাকাতে নিয়ে যাবো এবং বন্টন করবো ইনশাআল্লাহ সাথে আরেকটা জিনিস কিন্তু শেখ যে বিচ্ছিন্ন ভাবে যে প্রত্যেকে যদি কালেকশন করে তাহলে ওইটা পৌঁছানোর কিন্তু একটা বিশাল ক্যারিং কস্ট থাকে এতে করে দেখা যাচ্ছে ওইটা ওই ফান্ড থেকেই ব্যয় হয় সেই তুলনায় যদি সেনাবাহিনীর হাতে এটা পৌঁছায় দেওয়া হয় তারা এটাকে সুচারুরূপে প্রেরণ করলো এবং এটা বন্টনের সাথে যে কস্টিং যেটা আছে যা ওই জায়গায় ফিজিক্যালি কস্টিংটা অনেকটা কমে যাবে অনেকটাই কমে যাবে এটা ঠিকই বলেছেন যেমন সেনাবাহিনী থেকে আমরা পানি নিয়েছি তারা পানি পৌঁছে দিচ্ছে অবশ্য সেনাবাহিনী শুধু না পানি অন্যান্য কোম্পানিও তারা নিজ দায়িত্বে পৌঁছে দিচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য একটা ভালো সাইড আর তাদের মাধ্যমে এই মুহূর্তে অন্তত রিমোট এলাকাতে খাবার পৌঁছানোটা অনেক বেশি নিরাপদ এবং এটা ভালো তবে আমরা নিজেরা ইনশাআল্লাহ আর দু চার দিন চলে গেলে তখন একটু যাওয়ার মতো পরিস্থিতি হবে তখন আমাদের নিজেদের টিম যাবে এবং আমরা নিজেরা ইনশাআল্লাহ প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের কাছে ইনশাআল্লাহ ইমেল আমাদের এগুলোকে আমরা পৌঁছাবো জাযাকুমুল্লাহ খাইর আল্লাহ তাআলা সবাইকে কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনারা যারা আমাদেরকে আলহামদুলিল্লাহ সহায়তা করেছেন যে ভাইরা শারীরিকভাবে পরিশ্রম করছেন আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় দান করুন জাযাকুমুল্লাহ আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আত্মমানবতার সেবায় মানুষের সেবায় যে কাজ আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশন করছে এটা এবং আপনাদের সকলের আমানত এইটা এই আমানত যে আপনারা প্রেরণ করেছেন এই আমানতটা যথোপযুক্ত যে একটা জায়গায় যেন পৌঁছাতে পারে আপনারা দোয়া করবেন আসুন্না ফাউন্ডেশনের জন্য শেখ আহমদুল্লাহর জন্য যারা আপনারা দিয়েছেন মানুষের জন্য এই কল্যাণকর কাজ করার জন্য সুযোগ দিয়েছেন আপনাদের জন্য আমরা দোয়া করি আমাদের ভলেন্টিয়ারদের জন্য আপনারা দোয়া করবেন বিশেষত আপনাদের কাছে বলবো
আফতাব নগরের আসুন্না ফাউন্ডেশনের আশেপাশে যারা অনেক তরুণরা আছেন যারা বলছেন যে আমরা মানবতার জন্য কিছু করতে চাই কিন্তু তারা যেতে পারছেন না আপনাদের সুযোগ থাকলে আসুন্না ফাউন্ডেশনের অফিসে এসে অন্ততপক্ষে হাজার হাজার প্যাকেট খেজুর হাজার হাজার প্যাকেট চিড়া এই হাজার হাজার প্যাকেট যেগুলো নামাতে হচ্ছে ট্রাক থেকে এই মানুষ এই কল্যাণের কাজের সাথে সম্পৃক্ত হতে পারেন ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি শেখ আহমদুল্লাহ আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম উদ্যোগ নেওয়ার আমাদেরকে তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমাদের দেশ থেকেও একই সাথে শেখ আহমদুল্লাহ ফেজের সাথে লাইভে ছিলাম শেখ আহমদুল্লাহ এখন যে কাজে আপনি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছেলেরা সেই দুপুর থেকে একদম নিজেরা অনেক কষ্ট করে একের পরে এক নিজেরা পরিশ্রম করে কিন্তু তারা প্যাকেটিং করতেছেন এখন যে প্যাকেট হচ্ছে খেজুরের প্রিয় ভাই আপনার নাম কি কোথায় কোথায় আপনার পড়ালেখা করেন কোথায় মডেল কলেজ থেকে তিনি আসছেন এই চেষ্টার সময় মাধ্যমে আমরা এই কাজ করে আমাদের হচ্ছে